মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা থানার দ্বারস্থ বিবাহিতা মেয়ে মহিলাকে উদ্ধার করে বাড়িতে ফেরান পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বাবা ঠাকুমা ও মাকে ঘরে ফেরাতে থানার দ্বারস্থ বিবাহিতা মেয়ে মেয়ের অভিযোগ তৎপর হয় পুলিশ মহিলাকে উদ্ধার করে ঘরে ফিরিয়ে দেয় অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ হাবড়া থানার ফুলতলার বাসিন্দা অসুস্থ অঞ্জলি মণ্ডলকে মাঝে মধ্যেই মারধর করত স্বামী এমনই অভিযোগ অঞ্জলি দেবীর মেয়ের সোমবার বিকালে জানতে পারেন মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা ঠাকুমা অফিসি পিসি তৎক্ষণাৎ থানার দ্বারস্থ হন তিনি পুলিশ রাস্তা থেকে মহিলাকে উদ্ধার করে পরশুদিন আমার বাবা নাকি শুনেছি ফ্রি ডন খেলছে এবার খেলে পরে আমরা হসপিটালে ভর্তি ছিলাম আমার মাও সেখানে মামা সেখানে এসেছে আমার মার সঙ্গে কথা বলিনি এবার কালকে পরশুদিন ভর্তি হয়েছে কালকে পরে সুস্থ ছেড়ে দিয়েছে ছেড়ে দিলে পরে এবার ওরা তো আমার বাড়ি বসে আমার মাকে আমার ঠাকুমা আমার কৃষি তো উল্টো পাল্টা বাজে বাজে গালাগালি দিচ্ছে এখন হচ্ছে আমার মাকে খুব মারধর করছে মা ওকে ঘরে উঠতে দিচ্ছে না মারধর করছে মানে আমার ঠাকুমা পিসি কাকা মানে বাবা সবাই মিলে মারধর করছে মাকে ঘরে ঢুকতে দেয়নি সারাদিন আজকে বাইরে রাস্তায় পড়েছিল জানা গেছে গত দুমাস ধরে পেটের অসুখে হাসপাতালে ভর্তি ছিলেন অঞ্জলি দেবী কিছুদিন আগে ছুটি পেয়ে বাপের বাড়িতে থাকতেন দুদিন আগে স্বামী খোকন মণ্ডলের সাথে ফোনে কথা কাটাকাটি হয় এরপরই আত্মহত্যার চেষ্টা করেন খোকন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসলে অঞ্জলি মন্ডল শ্বশুর বাড়িতে যান শুরু হয় অশান্তি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখন সমস্যা আমার কোনো কিছুই ছিল না আমার কোনো ছিল না কালকে আমি এরকম টেনশনে পড়িয়ে আমার মারার চেষ্টা করতেছিল আমার শাশুড়ি আমার শালা বৌ অধৈর্যের পরে আজকে আমি কয়জন খাতি বাধ্য হয়েছি কয়জন খাতি বাধ্য হয়েছি যা কুকুরবেলার ইচ্ছায় কি আমার কপালে আজকে তোমাদের দেখা ছিল মনে হয় যা কুপুরবেলা নোম্যান্সল্যান্ড হাবড়া